পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়, যার বর্তমান নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং ফেমাস প্লেসগুলো আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল ফ্রম ফয়েজ ব্লগস এন্ড ওয়েলকাম টু ফয়েজ ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা প্রথমেই বুঝে ফেলছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নিয়ে। তো কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক ইনফরমেশন সামনেই দেখা হয়ে গেছে, তো এখন আপনাদের দেখাবো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কতটা সুন্দর। বেসিক্যালি ব্লগটা আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে, যেটি এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠ। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যে রেলপথটা চলে গেছে, এই রেলপথের এইখানে। তো এখান থেকে আমরা শুরু করব না, শুরু করব হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে এক নাম্বার গেটটা আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ওইখান থেকে ব্লগটা শুরু করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা ব্লগটা শুরু করছি, সো লেটস গো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বীরমূর্ত মুক্তিযোদ্ধা চত্বরের সামনে, এবং এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কেবি কলেজ, যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত। এবং আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিভার্সিটির এক নাম্বার গেট। আমরা এখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন জায়গায় ঘুরাবো, আপনাদের সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অ্যান্ড আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে 13টি হল আছে তার মধ্যে 4টি হল মেয়েদের। এই 4টি হল হচ্ছে আমার হাতের বাম পাশে, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 71 স্তম্ভটা, মূর্তিটা আছে, এটা হচ্ছে সেই মূর্তি। চলে যাব এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাসটা আছে, আর এই ক্যাম্পাসটা এত সুন্দর যে ইউ ক্যান নেভার ইমাজিন হাউ বিউটিফুল ইন দিস ক্যাম্পাস। তো এটা, এই ক্যাম্পাসটা হচ্ছে একদম সবুজে ঘেরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে চারপাশে। তো এখন আমরা ক্যাম্পাসের ভিতরে চলে যাব, এবং ক্যাম্পাসের ভিতরে কী কী আছে এটা আপনাদের সাথে তুলে ধরব। No matter how hard I try,
I need you and your heart next to mine. Yeah, I'm all about keeping you and I. When you're here, you spark chemical reactions. Your aura strikes like lightning. Got no words, I'm just drowning in attraction. Only one way to describe it. It's electric, can you feel it? এখন চলে আসলাম হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু একটা স্মৃতি চত্বর আছে, এবং এই ক্যাম্পাসে ঢোকার ফার্স্টে আপনারা একটা গ্রন্থাগার দেখতে পারবেন আমার পিছনে। এখান থেকে আমরা হচ্ছে হেলিপ্যাডের দিকে চলে যাব। আমি এখন সরাসরি চলে আসছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সামনে, আর এটা হচ্ছে সাময়িকভাবে বন্ধ আছে তাই এটির ভিতরে ঢুকতে পাচ্ছি না। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে এই বোটানিক্যাল গার্ডেনে 1278টি মাঝারি এবং 4467টি ছোটো গাছ সহ প্রায় 600টি প্রজাতির গাছ এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা বোটানিক্যাল গার্ডেনের সময়সূচি আছে সাপ্তাহিক, যেটা হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি টিএসসির সামনে, আর এটা হচ্ছে টিএসসি চত্বর। ভিতরে পার্ক আছে, টিএসসি পার্ক যেটা নামে পরিচিত। তো আমরা পার্কের ভেতরে যাব। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, আর এখানে হচ্ছে সবাই ছবি তুলে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা লোডাউন ব্রিজে যাব, দেন হচ্ছে কৃষি মিউজিয়াম, দেন হচ্ছে আমবাগানে। সো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এতটা বড় যে আসলে ঘুরে ঘুরে দেখানো খুবই অসম্ভব। আপনারা দেখতেছেন যে আমার অলরেডি গাম বের হইতেছে, ক্যামেরাম্যানের অবস্থাও খারাপ, ও আর মানে ভিডিও করতে চাইতেছে না যে আমি আর পারবো না। সো তারে মানে ঠেলে ঠেলে সব কিছু করানো হচ্ছে। যাই হোক, সো এতটাই বড়, যেহেতু 1200 একর আপনারা বুঝতে পারতেছেন। তো চলেন আমরা হচ্ছে সামনের দিকে আগে। আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামে চলে আসছি। অ্যান্ড আমার পিছনে এই মিউজিয়ামটা
তো যদিও মিউজিয়ামের ভেতরে হচ্ছে ক্যামেরা নিয়ে ভিডিও করা নিষেধ, তবুও যদি করতে পারি তাহলে দেখাবো, আর না করতে পারলে এখানে স্কিপ করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 1200 একর জায়গাকে এই ছোট্ট ক্যামেরার মধ্যে কখনো মানে সম্পূর্ণ জিনিস তুলে ধরা যাবে না। যেগুলো প্লেস সবাই চিনে সেইগুলোই আমি একমাত্র দেখাইছি। তো হচ্ছে অনেক বিষয় আমি অনেক প্লেস স্কিপ করে ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তো যারা ভালোভাবে দেখতে চান অবশ্যই রিকমেন্ড করব যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাকে আসতে হবে। এখানকার প্রকৃতি আপনাকে মুগ্ধ করে তুলবে, জাস্ট এতটুকুই বলতে পারি। আর এখানের ভিউ তো আপনারা ক্যামেরাতে যতটুকু দেখছেন খালি চোখে আরও অনেক সুন্দর। তো আমরা হচ্ছে মিউজিয়ামের ভেতরে যাই, যদি ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব আপনাদের দেখাবো। সাময়িকভাবে মিউজিয়ামটি বন্ধ থাকায় আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে পারি নাই। চলে আসছি, এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগান, যেটা খুবই ফেমাস একটা জায়গা। অনেক নাটকে শুটিং এ আমরা এই আমবাগানকে দেখে থাকি। তো এটাই হচ্ছে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের লাস্ট স্পট ছিল। তো আমরা যতটুকু পারছি আপনাদের দেখানোর ট্রাই করছি। তো আমার সাথে সাথে যারা ছিল ক্যামেরা বা যারা যারা ছিল তারা অনেক কষ্ট করছে, তাদের মানে সবাইকে ধন্যবাদ। এখন হচ্ছে আমার ভিডিওটা এখানেই এন্ডিং করতে হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার, ফ্রাইডে নামাজ আছে জুম্মার। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। তো আমার নেক্সট ব্লগগুলা খুব শীঘ্রই আসবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।